গমার পোশাক পরে কোনো লাভ নেই, খুলতে হবে পোশাকের কি দাম, পোশাকের কোনো দাম না বলো তো। একটা ছেনা এই রাস্তা থাকতে থাকতে অপালট যে পড়ে থাকবে, তার স্ট্রোক হচ্ছে, অপালট পড়ে রয়েছে, স্যার বলল। আমি বলি কিরকম মানুষ, যদি এটা তোমার ছেলে হতো, তোমাকে মমতা আজকে অনেক উপরে তুলছে, একজন যদি থাকে তুমি অনেক নিচে নেমে যাবে, সেদিন মাটি হালটিও খুঁজে পাবে নি, মাটিও তোমার পাশে থাকবে নি। তুমি আজকে মার কান্নাটা বুঝতে পারো নি, তোমার বুকে যদি এই ব্যথাটা লাগতো তুমি বুঝতে পারতো, এই তীরটা তোমার দিকে একদিন ঘুরবে, সেদিন বুঝবো, আজই বুঝতে পারো নি। কিন্তু আমার ব্যথাটা তুমি বুঝলো নি, কথা দিয়ে আমার ছেলেটাকে নিয়ে যে বলে কি পোষমাটা করে দেব, আমার ছেলেটাকে বলে স্ট্রোক হয়ে মরছে, হাত ভাঙা স্ট্রোক হয়ে, পা ভাঙা স্ট্রোক হয়ে, গলায় চাকু লাগাইছে স্ট্রোক হয়ে, সে ঘাটটা একবারে কি করছে মেরে সেটাও বলে স্ট্রোক হয়ে, আমার ছেলেটা স্ট্রোক হলে রাস্তায় পড়ে থাকবে, এই তো বাড়ি সামনে কত বড় রাস্তা, হিড়ে স্ট্রোক হয়ে পড়তে যাবে কেন, ও অপারেশন না না কোন মার্ডার করে যাবে কি, স্ট্রোকের কি আছে, মার্ডার করছে ওরা, ওরা একান্ত মার্ডার, মার্ডার করে পুলিশের সঙ্গে, পুলিশের টিএমসির একটা চক্রান্ত ছিল যে ওই তো বিজেপির ডান হাত চটচট যে দেওয়াল লিখে দিতেছে, আমাদের আগে যে লিখে দিতেছে, আমাদের আগে যে পড়াশোনা ছিল মাধ্যমিক পাস, পড়াশোনা ছিল যে চটচট লিখে দিতেছে, চটচট চুল কাম করছে, দাদার সঙ্গে চলে যেতেছে গাড়ি, গাড়ি যার হোক ভেঙে নিয়ে চলে যেতেছে, যে ডাক পিছে চলে যেতেছে, খাওয়া বাদ দিয়ে চলে যেতেছে, দুটি খেতেও সময় আমার ছেলে থাকতো না, জিজ্ঞাস করো সবাইকে, সেই ছেলেটাকে আজ ওই মারার জন্য কতবার হুমকি দিচ্ছে, আমার ছেলে বলে তোমাদের হুমকি আমি পড়বো নি, আমি তোমাদের হুমকে পড়বো নি, আমি যাবো নি তোমাদের পার্টি করবো নি, আমার মা অনেক সুখে আছে, কেউ আমি তোমাদের পার্টি করে আমার দুদিন ছাড়া আমার মার কাছে আসবে লোক, তোমার বেটা চোর ছেচড় বদমাশ, আমার তার ঠিকতে আমি যদি ভিগ মেগে খাই আমি বিজেপি করবো, আমি টিএমসি এ যাবো, তোমাদের নেচারটা তো দেখিনি, তোমার যে নেচার দেখিনি, লোককে মেরে ফিকে দেওয়ার বলে স্ট্রোক হয়েছে, লোকের বস্ত্র খুলে নেওয়ার বলে কিনা ওরা ইচ্ছা করে খুলে দেয়, লোকের মানে ই করে বধু বৌড়ি রাখে ঘর থেকে পুলিশের পোশাক পরে তুলে নিয়ে এসে বেহিচ্ছেদ করে বলে না ওরা নিজেরা চলে আসে, এত কি একবারে বাংলার মানুষ সব এতই হয়ে গেছে, এত বাংলার মানুষ সব একবারে না খেতে পাবা মানুষ, আমরা হয়ে গেছি আমরা তোদের সঙ্গে চলে যাব, তোর এরকম করে বৌড়ি ঝুড়ি গুলাকে ভুলি ভুলি নিয়ে যাবি, এখন বাংলা অচেতন আছে, সচেতন হও, এখন আমি বলি যে আমার মতো সচেতন, আমার ছেনা তো গেছে ওরকম আর কারো মার কোন যেন না খালি সন্দেশ কালিতে মা বন্যা ন্যায় বিচার পেয়েছে, বারবাসী তো মা তুমি মা ন্যায় বিচার পাবে, আমাদের জেলা সভাপতি আছে, মন্ডল সভাপতি আছে, আমরা এই লড়াই শেষ দেখে ছাড়বো, আমাদের শীর্ষ নেতৃত্বকে বলেছি সিবিআই এনকোয়ারি হবে, সিবিআই এনকোয়ারি করব, আমরা সিবিআই এনকোয়ারি করে পুলিশ থেকে শুরু করে এখানকার বড় বড় নেতা, এখানকার এমপি দীপক অধিকারী, তিনি যে চক্রান্ত করলেন খুনের চক্রান্ত, হাতে রক্ত মেখে উনি রাজনীতি করছেন, মাথায় বন্দুক ঠেকিয়ে রাজনীতি করছেন, গুলি বোম মেরে রাজনীতি করছেন, কালকে গ্রামের প্রত্যেকটা মানুষ একই কথা বলেছে, কালকে সকাল থেকে যে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিলাম পিংলার মা বোনেরা সবাই একটাই কথা বলছে যে আমাদেরকে ভোট দিতে দেয় না, রাত্রিবেলা আসে 12টার সময় দীপক অধিকারীর বাহিনী এসে বলে যে যদি ভোট দাও কালকে বোম মেরে উড়িয়ে দেবো, ঘরের মধ্যে বসে থাকবে, বলছে আমাদের ভোট দেয় না, আমাদের ভোটগুলো ওরা দিয়ে ভোটে যেতে, আপনারা নিজে দেখেছেন, মানুষের বক্তব্য শুনেছেন, বিজেপির কর্মী নয় গ্রাম বাংলার মানুষের বক্তব্য, এবারে আমরা সে রিগিং সন্ত্রাস করতে দেব না, দীপক অধিকারীর যে ভালো ভালো মানুষের মুখোশ, সে ভালো মানুষের মুখোশ এবার গ্রাম বাংলার মানুষ ছিঁড়ে ফেলে দেবে, মানুষ অলরেডি বুঝে গেছে যে একটা সাংসদ দীপক অধিকারী সে কত বড় মিথ্যেবাদী, কত বড় চক্রান্তকারী, একটা খুনি, হাতে দু হাতে রক্ত, রু হাতে রক্ত লেগে আছে, দু হাতে রক্ত নিয়ে 2014 জিতেছে, 2019 জিতেছে, 2024 গ্রাম বাংলার মানুষ হাতে লাঠি ঝাঁটা বটি কাঠারে নিয়ে এবার তাড়া করতে শুরু করবে, সাধারণ পরিষেবাগুলো পায়নি বলছে, যে নরমাল যে পরিষেবাগুলো সেইগুলোকেও বলছে পাই, আপনি কি এতক্ষণ ধরে তো সেটাই দেখছেন আপনারা, যে এই গ্রাম বাংলার মানুষকে এখানকার যে পঞ্চায়েত প্রধান আছে সনাতন বেড়া, সে দিনে দুপুরে হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায় সনাতন বেড়া, এখানকার পঞ্চায়েত প্রধান, তার নামে একটা জিডি পর্যন্ত কেউ ভয় করে না, কালকে ওসিআইসি আমাকে বলছে যারে হাসতে হাসতে বলছে, ওনার সাংসদ দীপক অধিকারী যেমন হাসতে থাকে, সন্দেশখালীর মা বোনের কান্না শুনলে ওনার হাসি পায়,
তেমনি কালকে আইসিওসি এই খুনের ব্যাপারে বলছে। আর একটা জিডি তো করতে বলুন না গ্রামের লোকেদের, সনাতন বেড়ার এগেনস্টে দেখবো কত দম আছে। ওই যে কি প্রবীর পাত্র না কি একটা পাত্র আছে ওসি, হ্যাঁ প্রণব পাত্র, প্রণব পাত্র বলছে, হাসতে হাসতে বলছে, দেখি না কত বড় দম আছে আপনাদের, একটা সনাতন বেড়ার নামে জিডি করে দেখান, ভাবতে পারেন? একটা পুলিশ বলছে যে কত দম আছে গ্রামবাসী, একটা জিডি করে দেখান। কিভাবে পুলিশের সঙ্গে গুন্ডা মিলেমিশে তৃণমূল পশ্চিমবঙ্গকে শাসন করছে, জবরদখল করে, বন্দুক ঠেকিয়ে বোম মেরে। এ দিন শেষ দিন, তৃণমূলের ঘন্টা বেজে গেছে। এই খুনের রক্ত হাতে মেখে দীপক অধিকারীকে এবারে আর বাংলার মানুষ, ঘাটালের মানুষ কেউ জিততে দেবে না। এই দীপক অধিকারীকে যেভাবে হোক এই ঘাটাল থেকে তাড়াতে হবে। একটা ভালো মানুষের কথা বলে বলে, মানুষকে খুন করে, মানুষকে বন্দুক ঠেকিয়ে, এরম সনাতন বেড়াদের মতো গুন্ডা পুষেও ভোট জেতে। একদিকে কেশপুর, একদিকে পিংলা, আর একদিকে সবং, চারিদিকে শুধু সন্ত্রাস, সন্ত্রাস দিয়ে ভোট এবার আমরা করতে দেবো না। আমাদের সমস্ত কর্মীরা দরকার হলে আমরা জান দিয়ে দেবো, আমরা আছি এখানে। কালকে ছিলাম সন্ধ্যে থেকে, আইসিওসি কিছুতেই করছিল না, এফআইআর নিচ্ছিল না, বারবার বলছে না আমরা এফআইআর নেবো না, বারবার বলছে বয়ান চেঞ্জ করো, বলো এটা স্ট্রোক। তারপরে কে সন্দীপন দাস নাকি একজন এলো, তাকে এসপি পাঠালো, আমি ডিএমকে ফোন করলাম, ডিএম এসপিকে ফোন করাতে সুসুর করে চলে এসছে, এসে বলছে হ্যাঁ এফআইআর নেবো, কিন্তু এটা স্ট্রোক, এটা এটা খুনের খুনের স্ট্রোক, এটা নয়। ভাবতে পারেন? আজকে সকালে সকাল থেকে এসে পুলিশ চমকে ধমকে যাচ্ছে যে তোমরা তোমাদের বয়ান চেঞ্জ করো, এটা স্ট্রোক, এটা মার্ডার নয়। ভেবেছেন কোথাও কোনোদিনও সম্ভব এটা কোনো ভারতবর্ষের কোনো দেশেতে? এখানে যোগীর পুলিশ হলে, এটা যদি উত্তরপ্রদেশের যোগীর পুলিশ হতো, এতক্ষণে কী হতো আপনারাও জানবেন। সেই যোগীর পুলিশ আসবে এখানে 2024-এর পরে, আমাদের যখন বিজেপির শাসন হবে এখানে যোগীজির পুলিশ এখানে আসবে। যোগীজির পুলিশকে দিয়ে এখানে পুলিশকে ট্রেনিং দেওয়াবো আমরা, দিয়ে বাংলার যত গুন্ডা আছে সবাইকে শায়েস্তা করা হবে। উত্তরপ্রদেশ ঠান্ডা করে দিয়েছে যোগীজি, পশ্চিমবঙ্গকে যোগীজির পুলিশ এসে দুদিনে ঠান্ডা করে দেবো। দেখবো মমতার দলদাস পুলিশ এখানে কী করে। যতগুলো দলদাস পুলিশ আছে, যতগুলো দলদাস পুলিশ আছে এখানকার এসপি সবচাইতে বড় দালাল, তৃণমূলের সবচেয়ে বড় দালাল এখানকার এসপি। দেখবো কত দম আছে আপনার। আপনি এই তৃণমূলের চাটি ছটি চেটে তৃণমূলের দালালি করে আপনি কতদিন এসপি থাকতে পারেন দেখে নেবো আমরাও, বাংলার মা বোনেরা দেখে নেবে এসপিকে আপনার কত বড় ক্ষমতা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, খড়গপুরের ছবি, যেখানে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে, পুলিশকে ঘিরে রীতিমতো বিক্ষোভ পরিবারের। ঠিক এই বিষয়ে কি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে শোনাবো একবার আপনাদের। আডারের এফআইআর হয়েছে, ওটা হয়ে গেছে, এলাকায় সিএপিএফ সিএপিএফ রাখা হচ্ছে, ইনভেস্টিগেশন ইজ গোইং অন, এখনো কিছু বলা যাবে না, সিএপিএফ রাখা হচ্ছে। মানুষের বিক্ষোভে কার্যত মুখে কুলুপ, পুলিশের একাধিক প্রশ্ন উঠে আসছে এই পুলিশের ভূমিকা নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে, তাদের কি প্রতিক্রিয়া শোনাবো একবার আপনাদের। 11-র পর থেকে ধারাবাহিকভাবে এই রাজ্যে সন্ত্রাস চলছে, আমরা এতদিন বলেছি কেউ কথাগুলোকে গ্রাহ্য করেনি। 2011-র পর থেকে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি বিভিন্ন জায়গায় মানুষ আক্রান্ত হয়েছেন, তারা কোনো রকম সহায়তা কারো কাছ থেকে পাননি, আমরা গিয়েছি মানুষকে চাগাবার জন্যে। অতএব এই যে খুনের অভ্যেস তৃণমূল সরকারিকরণ করে দিয়েছে, মানে তুমি খুন করো তোমাকে কেউ ধরবে না, পুলিশ কিচ্ছু করবে না, তাতে নিচুতলার গুন্ডরা অনুপ্রাণিত, ওরা তো অনুপ্রেরণায় বিশ্বাস করে, সেই জন্যই খুন হবে। ওই জন্য আমি বলছি যে ওই পুলিশ টুলিশ দিয়ে কিছু হবে না, যদি ইলেকশন কমিশন ইলেকট্রাল বন্ডের সমস্ত টাকা বাজেয়াপ্ত করেন, টাকা শুকিয়ে যাবে, গুন্ডামি শুকিয়ে যাবে।